আসসালামু আলাইকুম নাসরিন পাটপল্লিতে সবাইকে জানাই স্বাগতম। আমি নাসরিন ইসলাম, ওনার অফ নাসরিন পাটপল্লি। আমরা একটা ট্রেডিং করতেছি, ট্রেডিংয়ের মাঝখানে একটু ভিডিও করতেছি এরকম যে আমরা একটা গোলাপ ফুল তৈরি করতেছি। কিছু মেয়েরা শিখছে, তার সাথে সাথে আপনারাও যেন শিখতে পারেন সেই জন্য ভিডিওটা করা। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে গোলাপ, পাটের গোলাপ কীভাবে তৈরি করে সেটা শিখতে পারবেন। ধরে রাখুন, কারো ফেস উঠবে না, নো টেনশন। ওদের কি কাটা যাবে না, সবার হাতগুলো যেন এই গেল। আমরা এক ভাঁজ দিলাম, সবার একই জায়গায় আছে না? আমরা ভাঁজটা কিভাবে দিছি, এই প্রথমে এইভাবে নেওয়ার পরে আমরা এইভাবে ভাঁজটা দিলাম, তারপরে এই একবার, এই একবার, আমরা এই দুইবার ধরলাম। ধরার পরে আপনি আপনি ধরেন, আমি আমি ধরবো না। এই ধরার পরে এই যে জায়গাটা, আমরা এখানে একটু আঠা দিয়ে দিলাম, যেহেতু আমরা এটা সেলাই করবো না, এই জায়গাটাকে ফোল্ড করবেন আপনি। আপনার এই এই হাতটা ধরেন, এই ধরার পরে এই হাতটা ধরেন, এই হাতটা দিয়ে এই নিচে ধরেন, এইখানটায় এইখানটায় ভাঁজটা হবে এইভাবে। দেখেন এই এই, ঠিক আছে, এই এই দিয়ে এইটা যেন এরকম এরকম আসে, এরকম তেসটা হওয়া লাগবে। আবার দেখেন এই যে এটা, এটাকে আমার এই হাতটা ব্যবহার করছি, এই হাতটা দিয়ে এই ভাঙায় নিয়ে চলে আসছি। তাই করে এই দুইটা নিয়ে এইটা এইভাবে ভাজতেছি, পিছনের দিকে যাচ্ছে। দেখেন এটা আমার ফ্রন্ট পার্ট, এই এই ব্যাক পার্টের দিকে যাচ্ছে, এই এটাকে এই জায়গাটাকে এইখানে এনে চলে আসবে, ঠিক এইখানে, এই হয়েছে। তারপরে আবার এই একই সিস্টেমে, একই সিস্টেমে এই ফোল্ড করলো, এই জায়গাটা যেন এই ভাঁজটা ওঠে, এই ভাঁজটা না উঠলে মনে করবেন আপনার ভুল হচ্ছে। এখন আবার ওইরকম ধরতে হবে, দেন দেন একদম নিচে নিয়ে আসবেন, এই এই ফুলটার নিচের অংশ। এখন এটা আবারও ধরতে হবে, হ্যাঁ আবার একই ভাবে আপনার ধরা হচ্ছে না, এইভাবে ধরেন, আপনি এই সামনে থেকে হাতটা ধরেন, এইখানে এই এইটা তোলে, হ্যাঁ এই আমার হচ্ছে না, এই হবে হবে হবে, এই আবার দেখেন, আবার দেখেন, আমাকে তো সেই আমি দ্বিতীয় নাম্বারটা দেখাচ্ছি, আমি আপনার দুই নম্বরে আছেন না, এই দুই নম্বর স্টেপটা আমি আগে যাই, এই আমরা এক নম্বর স্টেপে গেলাম, এই ঠিক আছে, আমরা দুই নম্বর স্টেপে যাব। কমই কম আমারটা হলো না কেন সেই সময়, না প্রথমে প্রথমে আমি এর দাঁড়ান, এই না প্রথমে আমি শেষ সময় হয়েছিল না আমার, এই এই দুইজনটাকে একটু দেখাই নি, তারপর আপনি আপনি আগে একটু দেখেন। আমার তো এই বাসটাই এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত হয়েছে, এই যে না হয়নি, আমার তো সেই বাসটাই ভালো উঠতেছে না, এই বাস কি হয়ে গেল, এই বাস কি হয়ে গেল, এই হ্যাঁ এই তো হয়েছে, এটা হইছে না আপু, আমি করি এই যে দেখেন এই যে আমার দিকে তাকান, আপনার যেটা মনে হচ্ছে এটা হয়নি, আপনি একটা দিয়ে ভাবতেছেন যে আমার মোড়াটা কেন উঠলো না, দুইবারে যে মোড়াটা উঠছে এই আমারও ওঠে নাই, উঠছে এই এই উঠে নাই, এই দেখেন তারপরে এই ও আচ্ছা এই এই দেখেন এইটাকে পিছনে নিয়ে এর ভিতরে লাগিয়ে দিন, খালি পিছনে সামনে আনতে, পিছনে সামনে আনতে, এই পিছনটাকে এই যে সামনেটাকে এই পিছনে নিয়ে ধরা হচ্ছে, ধরা সাথে সাথে দেখেন এই সব এই কই, হ্যাঁ এই পেয়ে যে উঠতেছে, দেখো আপনার মতো তো বড় হচ্ছে, দেখেন ছেড়ে ছেড়ে দিবেন, এই যে হচ্ছে এই হবে 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 হবে, কোনো ব্যাপার না, হাল ছাড়লে হবে না, এই এই এটা দরকার, আমরা এখানে ধরে ফেলবো, নিচে আর ধরবো না, তখন আমরা উপরে ধরবো, উপরে ধরেন, বলি আল্লাহ আর আঠো না, আর আঠো না বাবা, আর আঠো না, আঠা দিতে বলছি, এরকম হয় নেন, এই দেখেন এই এই তুমি কি করতেছ, এই জায়গাতে যা হয়েছে
এটাকে এইভাবে কেন গেছেন? এইভাবে থাকবে, এই ঠিক আছে, এরকম থাকবে, হ্যাঁ এরকম থাকবে। এই এখন যেরকম দেখতেছেন এরকম, এই আঠাটা না লাগে না, কিন্তু আপনার সবাই নতুন, প্রত্যেকটা মনে করেন যে মাথা মোতা সব নষ্ট করে ফেলতে, তারপরে এই এই এইরকম করে ধরলাম। আপনি ধরাটা হচ্ছে না, এই দেখেন এইভাবে ধরবেন, এই তাকান আমার দিকে তাকান, এইভাবে ধরবেন, এইভাবে আমি এটা একটুখানি একটু ধরি, এই আঙ্গুল করে, আর এই আঙ্গুল তলে এইটা ধরুন, এই এবার এই সাদা আঙ্গুলটা নিচের দিকে নেন, ওকে বুড়ো আঙ্গুল উপরে, বুঝছে, গুড গুড, এই তো হয়ে গেছে, এই তো হয়েছে, এই সাব্বাস, এই তো হয়ে গেছে। না আঠা বেশি গেছে গেছে, তাতে কি হয়েছে, আঠা তো কিছুক্ষণ পর দেখা যাবে না, নো টেনশন, কিন্তু তাই বলে ফুলটা তো বড় হয়েছে, আমরা তো ছোট দিয়ে শিখতেছি, আমরা ছোটটাই ফেল মারতেছি, তাহলে বড়টা আমরা একটু পরে শিখি, আমরা জাস্ট এই ফুলটা করব, এই গোলাপ ফুলটা করব, এ দেখেন এইটুক পর্যন্ত কি হয়েছে, হয়েছে না, আমরা আরো দুইটা একটু করি, আমাদের হাতটা আসুক, তারপর আমরা এই বড়টা করব, ঠিক আছে, আমরা অফ করি, আবার বড়টা করে সময় আবার দেখাবো, ঠিক আছে।